जगत जीवे कृपा करी अर्जुन रे कहन हरि गीता शास्त्र सर्वविदुषार साधुपाद पद्म बोरी अप्रकट श्रद्धा करी अध्ययन करो बार बार। सुप्रिय भक्तवृंद सबाई के श्रीमद भगवद गीतार शिक्षार ऊपर आलोचनाय सुस्वागतम और आमार प्रणाम निवेदन करछि। आमरा कयेकदिन आगे एकटी ऑडियंस रेसपन्स पेयेछिलाम ना सेखाने आमरा सबार साथे शेयर करछिलाम যে আমাদের ভক্তবৃন্দ যারা আমাদের এই পরিবারে রয়েছে তারা কোন বিষয় সম্পর্কিত আলোচনা শুনতে চায়। তো সেখানে সর্বোচ্চ র্যাঙ্কিং এসেছে, অর্থাৎ সম্পূর্ণ ভোট সবথেকে বেশি এই গীতা ভাগবতম নিয়ে। তো আমরা ভাবলাম আগে ভাগবত থেকে শুরু করার আগে গীতা নিয়ে আমরা শুরু করি, কারণ গীতা হয়েছে সূত্র, ম্যানুয়াল ইনস্ট্রাকশন গড ল বুক। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শ্রীমৎ ভগবদ গীতা কি, কেন আমরা শ্রীমদ ভগবদ গীতা পাঠ করব, কি উদ্দেশ্য, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলছে, অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। হরে কৃষ্ণ। আধুনিক যুগের যোগাভ্যাসের পরিপ্রেক্ষিতে আজ বর্তমান সনাতন ধর্ম অবলম্বী আমরা সবাই গীতা সম্পর্কে কিছু না কিছু জানি, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে কেন আমরা গীতা পাঠ করব, এর পিছনে কি উদ্দেশ্য, কি কারণ লুকিয়ে আছে, সেই বিষয়টি অনেকেরই অজানা। কারণ গীতা সম্পর্কে আমাদের সুস্পষ্ট সঠিক ধারণা অনেকেরই নেই। তাই আজকে আমরা একটি গীতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, শ্রীমৎ ভগবদ গীতা, যেটি হলো ভগবত তত্ত্ববিজ্ঞান যা স্বয়ং ভগবান ব্যক্ত করেছেন, বৈদিক শাস্ত্রের সারতিসার অর্থাৎ মুকুট মনুস্বরূপ, সমস্ত বৈদিক দর্শনের শ্রেষ্ঠ উপন্যাস যার আর একটি নাম হয়েছে গীত উপনিষদ। এই শ্রীমৎ ভগবদ গীতার একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হলো অন্য শাস্ত্রে যা আছে সব কিছু এই গীতাতে আছে, কিন্তু অন্য সমস্ত শাস্ত্রগ্রন্থে যা নেই তা সম্পূর্ণটি এই শ্রীমৎ ভগবদ গীতাতে আছে। আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধের পূর্ব মুহূর্তে অর্জুনকে মাধ্যম করে সমস্ত জীবদের শিক্ষা দেওয়ার জন্য এই গীতার জ্ঞান প্রণয়ন করেছিলেন। আপনারা মহাভারত সকলে শুনেছেন, পৃথিবীর ইতিহাসে আর সেরকম যুদ্ধ আর হবে না। তো সেই মহাভারতের সারাংশ, যেমন কোনো খেলার ইম্পর্ট্যান্ট কিছু তথ্য সংবাদ শিরোনাম হিসাবে আবার রিপিট করা হয়, তো ঠিক মহাভারতের শিরোনাম হয়েছে এই শ্রীমৎ ভগবদ গীতা 25-42 এই 18টি অধ্যায়। তো এখন আমরা জানবো এই শ্রীমৎ ভগবদ গীতা কেন অধ্যয়ন করব, এর উদ্দেশ্য কী। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আমাদের সমাজে প্রচলন আছে গীতা পাঠ করার, কিন্তু অনেক কারণে আমরা গীতা পাঠ করি না, হয়তোবা নিয়ম মাফিক গীতা পাঠ জানি না, বা সংস্কৃত উচ্চারণে ভুল হবে সেজন্য সংস্কৃতি দুর্গম দুর্বেদ্য দুর্গ ভেদ না করতে পেরে বিফল মনে রথে পিছুপা হেঁটে আমরা গীতা পাঠের রসস্বাদু অমৃত থেকে বঞ্চিত হই। তো অ্যাকচুয়ালি এই গীতা পাঠ সংস্কৃত উচ্চারণে ভুল হলে কি পাপ হবে, প্রশ্নটি আপনাদের রয়েছে কি না, যদি থাকে এরকম প্রশ্ন সেই বিষয়ে আমরা একটি ভিডিও খুব সুন্দরভাবে আলোচনা করেছি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে, ডেসক্রিপশনে প্রথমেই সেই ভিডিওটির লিঙ্ক পাবেন, কষ্ট করে একটু দেখে নেবেন। যাই হোক, গীতা অধ্যয়ন বা পাঠ করার উদ্দেশ্য কী, হ্যাঁ জগৎ জীবন অর্থাৎ এই যে জড় জগৎ, ভগবানের বহিরঙ্গ শক্তি, এই জড়জগতের একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায় এবং এর সাথে সাথে নিজেকে সম্পর্কে জানা যায়, হু অ্যাম আই, কে আমি, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, আমার জীবনের প্রকৃত কি উদ্দেশ্য, এবং এর সাথে সাথে ভগবত তত্ত্ববিজ্ঞান ভগবান সম্পর্কে জানা যায় যদি এই গীতা পাঠ করা হয়। দ্বিতীয় নম্বরে রয়েছে এই গীতার জ্ঞান হৃদঙ্গমপূর্বক আমাদের জীবনে পালনপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ আদেশ আমাদের পালন করে আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনাময় তৈরি করা যায়। এবং আরেকটি হয়েছে এই শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করে বা এই গীতার জ্ঞানের মাধ্যমে সমস্ত বদ্ধ জীবসমূহ তারা তাদের সঠিক মার্গ অর্থাৎ তাদের জীবনের কি উদ্দেশ্য সেই সম্পর্কে তারা অবগত হতে পারে। তো আজকেই ছিল এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমাদের পর্ব দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ গীতার 6টি গুরুত্বপূর্ণ ফল। আমরা অনেকেই কম বেশি ফলের আশা করি,
तो भगवान ये श्रीमद् भगवद गीता ते 6 श्लोके ते एक्सट्रा डिस्काउंट दिए तो अत्यंत खूब गुरुत्वपूर्ण अनुरोध रही अपनारा से ही पर्व अंशग्रहण करबें। तो थैंक यू सो माच एतक्षण धरे आमादेर साथे थाकार जोन्नो। जदि भिडियो भलो लगले अवश्य लाइक करते भूलें ना, कमेंट्स कर अपना मतामत जानाबें, और जदि आपनी आमादेर ए परिवारे नतून सदस्य हये थाकें अवश्य सबसक्राइब कर पाशेर बेल बाटनटी अन कर देवें। और जदि यूट्यूब व्यतीत अन्य कोनो प्लैटफर्मे ए मुहूर्ते आमादेरके देखे थाकें चले जान यूट्यूबे गिये सार दिन सनातन कथामृत लेखे एबं परिवारेर सदस्य हये जाबें। देखा होबे परवर्ती पर्वे, से पर्यन्त सबाई भलो थाकुन, सुस्थ थाकुन, भगवान सकलेर मंगल करुक। हरे कृष्ण।